Doctor's tips, solution for life problems. Period ki miss hoyeche? Pregnancy test report positive? আপনি যদি পরিকল্পনা করে গর্ভবতী হওয়ার চেষ্টা করেন তাহলে এর ফলে আপনার জীবন আনন্দে ভরে যেতে পারে। কিন্তু যদি উল্টোটা হয়, কনসিভ করার এখনই কোনো রকম ইচ্ছা বা পরিকল্পনা যদি আপনার না থাকে তাহলে এর ফলে আপনার মনে ভয়, আশঙ্কা, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, উত্তেজনার মতো নানা ধরনের অনুভূতিতে ভরে যাবে। এই সময় আপনার পরবর্তী কাজ কী হবে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া দরকার। হঠাৎ একদিন জানতে পারলেন যে আপনার শরীরের ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। এখনই গর্ভবতী হওয়ার কোনো পরিকল্পনা না থাকলে এর ফলে খুব রাগ হতে পারে আপনার। আবার এই হঠাৎ পাওয়া উপহার আপনার জীবনে আনন্দ ভরিয়ে দিতে পারে। এখনই মা হওয়ার ইচ্ছে থাকুক বা না থাকুক, প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট পজিটিভ পেলে আপনার প্রথম কাজ ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। প্রয়োজনে দু একদিন অপেক্ষা করে আরও একবার প্রেগনেন্সি টেস্ট করে রিপোর্ট কনফার্ম করে নিন। সন্তান রাখতে চান বা না চান, ডাক্তারের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলুন। এরপর আপনাকে কি করতে হবে বা আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেই সব দূর করতে পারেন একজন মেডিকেল বিশেষজ্ঞ। মা হতে না চাইলে গর্ভপাত করিয়ে নিতে পারেন। আপনি কি করবেন সেই বিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন। আবার দেখা গিয়েছে অনেক মহিলা যারা মা হতে চান কিন্তু আচমকা গর্ভধারণ করার খবর শুনে ভয়ে পিছিয়ে আসতে চেয়েছেন, কারণ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত বড় একটি দায়িত্ব। এই সময় নানা ধরনের ভয় ও অবসাদ গ্রাস করে। প্রয়োজনে কাউন্সিলিং করিয়ে নিতে পারেন, তবে মনে রাখবেন গর্ভপাত করানোর একটি নির্দিষ্ট সময় আছে, তাই সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করলে চলবে না। আপনার যদি ইতিমধ্যে একটা সন্তান থেকে থাকে তাহলে আর্থিক বিষয়টাও ভেবে দেখবেন। দুটি সন্তানের দেখভাল করার মতো সময় ও আর্থিক সঙ্গতি আছে কি না সেই সব বিচার করে সিদ্ধান্ত নেওয়া ভালো। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পারেন, খোলাখুলি কথা বলে নিন সঙ্গীর সঙ্গেও, এই সন্তানের বিষয়ে তার কী মত সেটাও জানা জরুরি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ইয়েস লিখুন, আর ভালো না লাগলে নো লিখুন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।